সাম্প্রতিক রোহিঙ্গা ইস্যুতে অস্থিরতা ফের দেখা দিয়েছে সীমান্ত অঞ্চল ও ক্যাম্পগুলোতে। ঘটেছে গোলাগুলিতে নিহতের ঘটনাও, শূন্য রেখায় রোহিঙ্গা ক্যাম্পের ঘর পুড়েছে আগুনে, আবার অস্ত্র গোলাবারুদ সহ মিয়ানমারের নাগরিক ধরা পড়েছে আইন শৃঙ্খলা বাহিনীর হাতে। রোহিঙ্গা সংকট দিনকে দিন নিরাপত্তা পরিস্থিতিকে জটিল করে তুলছে বাংলাদেশের জন্য। এমন অবস্থায় গত মঙ্গলবার হিউম্যান রাইটস ওয়াচের এক প্রতিবেদনে বলা হয়, ক্যাম্পে রোহিঙ্গা জনগোষ্ঠীকে হেনস্থা করছে নিরাপত্তা বাহিনী। আর্মড পুলিশ ব্যাটালিয়নের বিরুদ্ধে গ্রেফতার ও নিরাপত্তার অভিযোগও আনা হয়। হিউম্যান রাইটস ওয়াচের এই প্রতিবেদনের তীব্র প্রতিবাদ জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। শনিবার রাজধানীতে বাংলাদেশ ও ইন্দো প্যাসিফিক সহযোগিতা সংক্রান্ত এক সেমিনারে অংশ নিয়ে তিনি বলেন, আশ্রয় দেয়া রোহিঙ্গাদের জন্য বাংলাদেশ যে নিরাপত্তা চ্যালেঞ্জগুলোর সম্মুখীন হচ্ছে তা বোঝার ক্ষমতা নেই মানবাধিকার সংস্থাগুলোর। প্রতিবেদনটিকে ত্রুটিযুক্ত বলেও উল্লেখ করেন তিনি। এছাড়াও বাংলাদেশ যেখানে রোহিঙ্গাদের জন্য বিলিয়ন ডলার খরচ করছে, সেখানে বিশ্ব সম্প্রদায় আশানুরূপ অবদান রাখতে পারছে না বলেও মন্তব্য করেন প্রতিমন্ত্রী। বাংলাদেশ ইজ স্পেন্ডিং ওভার এ বিলিয়ন ডলার এগেইনস্ট দ্যাট ইন্টারন্যাশনাল কমিউনিটি ইজ অ্যাকচুয়ালি স্ট্রাগলিং টু রেইজ ইভেন 50% of what Bangladesh is spending. সীমান্তে সাম্প্রতিক সংঘাতের কথা উল্লেখ করে শাহরিয়ার আলম বলেন, আরসা ও আরএসও বিচ্ছিন্নতাবাদী সংগঠন নতুন করে শঙ্কা তৈরি করেছে। এদিন প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারের লক্ষ্যে ইন্দো প্যাসিফিক সহযোগিতা নিয়ে মতামত দেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।